বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখতেছি, দাঁড়াও। তো আসলে এক বোন ফোন করছে ওর ভাইয়ের জন্য বিয়ে শাদীর ব্যাপারে। তো আপনারা যারা বিয়ে শাদীর চিন্তা ভাবনা করছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, আর ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। তো আসলে ওই ছবি বায়োডাটা পাঠাইছে, পাইছি কিনা জানতে চাচ্ছে। আমি আবার আসছি আজকে, মানে এত ব্যস্ততা সকাল থেকেই, তো এই কারণেই আমার আপনাদের মাঝে আমি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, এখনই আমি পাঠাচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। না না আছে, আরও বেশ কিছু ইয়ে আছে, আমি পাঠাই দিচ্ছি। আমি অফিসে উঠতেছি তো আমি পাঠাই দিচ্ছি, মেলে মেলে পাঠাচ্ছি। তুমি মেল অ্যাড্রেসটা একটু SMS করে দাও বোন। ওকে, তো সরি, আসলে কথা তো বলতে সারাক্ষণই সবার উত্তর দিতে হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি আপনাদের পাশে, আমি আমার টিম নিয়ে। একা তো কারো পক্ষে কখনই কোনো কিছু সম্ভব না যদি না পাশে সবাই মিলে না থাকে। তো সবাই ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতাই নিয়েই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে যে বোনটা ফোন করলো এবং বেশ কয়েকটা এত এক্সক্লুসিভ পাত্র আসছে যে যেই পাত্রদের জন্য, মানে পাত্রী খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন। যে বোনটা ফোন করলো ওনার যে যে পাত্র সে হচ্ছে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়সটা 50, কিন্তু দেখলে বোঝা যায় না, এবং উনি খুবই উচ্চ বিত্ত পরিবারের যেটা বলবো, এবং ধানমন্ডিতে সেটেল গুলশানে ওনার বাড়িটারই আছে, অয়েল এস্টাবলিশড, এক কথায় মানে এত অভিজাত, কিন্তু উনি একটা ভালো সাংসারিক মেয়ে চাচ্ছে, তার এত রিকোয়ারমেন্ট নাই, সে এত মানে এইটা হইতে হইব সেটা হইতে হইব এরকম না, ভালো একটা মেয়ে চাই। অবিবাহিত হইলে ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ভালো মেয়ে হয় উল্টা ওদের ফ্যামিলিকে তারা সাহায্য করবে, এই মনমানসিকতা এই বোনটার। আরেকটা ভাই ফোন করছে, উনি হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, কিন্তু উনি বাংলাদেশের একজন অনেক বড় একটা, এটা পরিচয় দিতে না করছে, অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার ওয়াইফ মারা গেছে, উনি এখন দেশে আসছে, কিন্তু ওনার উনি আজকে উনি 6টা 7টা পর্যন্ত আমার অফিসে এদিকে থাকবে। তো উনি চাচ্ছে যে এরকম একটা মেয়ে যে হাজব্যান্ড মারা গেছে বা ডিভোর্স, তার যদি বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই, তার পুরো পরিবার উঠাই দিবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তো আরও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না। তো এইবার এই ভাইদের, ওনারও বয়স 50, হ্যাঁ, তো যদি আমার বোনরা অনেকেই আছে বিয়ে শাদী করবে, তো আমার বোনদের আমি অনুরোধ করব, কারণ এই আমি তো প্রত্যেকটা সময় বলছি আমার বোনদের জন্য আমার নিবেদিত প্রাণ, কারণ নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে একটু মায়াশীল, নারীদের প্রতি মায়াশীল হতে হবে, কারণ নারীদের কারণেই এই পৃথিবীর জন্ম। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, সেটা হচ্ছে আল্লাহই ক্ষমতা দিয়ে দিয়েছে একমাত্র নারীদেরকে, যেহেতু সন্তান ধারণের। তো অতএব আমি আমার বোনদেরকে জন্য কিছু যদি একটু করতে পারি তাহলে আমার জন্য, মানে আমার নিজে স্যাটিসফাই আমি সবসময় মনে করি। তো অনেক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে অনেকেই উপকৃত হচ্ছে, এতটুকু অন্তত বলতে পারবো, এর চেয়ে বেশি আর বলার কিছু নাই। তো আপনাদেরকে আমি আবারও আসবে, কারণ আমার অসংখ্য পাত্রী বোনও আছে, তাদের কথাও আসবে। তো আমার এই দুইটা ভাই, দুইটা ভাইয়েরই বয়সে দেখেন যখন যেটা আসে সেই অনুযায়ী আসে, এত এক্সক্লুসিভ পাত্র, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে দুইটা পাত্রই। একজন তো অস্ট্রেলিয়া, ওনার ওয়াইফ মারা গেছে, আরেকজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার ওয়াইফও মারা গেছে। তো দুজনে, আমি কিন্তু একজ্যাক্ট বয়সটা বলছি 50, ওনারা কিন্তু দেখতে অনেক স্বয়ংসম্পন্ন, দেখতে অনেক স্মার্ট। তো আসলে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে অফিসে থেকে, বারবার ফোন আসছে, অফিসে অনেক লোক বসে আছে, আমি আসবো আবারও, সকলের দোয়া চাই, নিঃস্ব হাতে আমি আপনাদের মাঝে আসি। আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, আমি সকলের কাছে দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নেই, আমি সকলের দোয়া চাই। আর আমিও দোয়া করি যারা যেই আশায় আসতেছে, আল্লাহ আপনি আপনি সকল ক্ষমতার মালিক, আপনি আশাগুলি পূর্ণ করে দেন, আল্লাহ সকলের আশা পূর্ণ করে দেন। আসসালামু আলাইকুম।